এরপর অবহেলা আর কষ্টের মধ্যে বেড়ে ওঠা। দুবেলা ঠিক মতো খেতে পারত না, প্রবল ইচ্ছা থাকলেও স্কুলে যেতে বাবার বাধা, পুরে ফেলা হয় বই, কেটে ফেলা হয় স্কুলে যাওয়ার পোশাক। আর তাই তো ছোটবেলা থেকেই 11 বছর মানুষের কর্মচারী হিসেবে দুবেলা দুমুঠো খেয়ে কাজ করেছেন তিনি। সেই ছেলেটি আজ কোটি টাকার মালিক, করেছেন বাড়ি গাড়ি, রয়েছে 3টি হ্যাচারি, এছাড়া মাছ চাষ ও পোনা মজুদের জন্য 7টি পুকুর। বলছিলাম নওগাঁ জেলার বদলগাছি উপজেলার বিলাসবাড়ি ইউনিয়নের কাশিমালা গ্রামের চঞ্চল হোসেনের কথা। তিনি এখন শিং, মাগুর, পদ্মা, গুলশা ট্যাংরা, দেশি ট্যাংরা, শোল, চিতল, বোয়াল, তারা, বাইমসহ অনেক ধরনের দেশীয় মাছের রেণু ও পোনা উৎপাদন করেন। দর্শক, বিস্তারিত জানা যাক তার মুখ থেকে। আমি কিন্তু আমার মা, মানে আমার বাবা ছোটোবেলায় আমার মাছ ছেড়ে দিছে, মানে আমার যখন 1.5 বছর বয়স, মানে থাপুর থুপুর 2-1 ধাপ করে মানে হাঁটতে পারতাম, পড়ে যেতাম, সেই সময় আমার মা মানে আমার বাবা ডিভোর্স দিছে। এই জায়গায় দেখেছি আপনি অনেক ছোটোবেলায় কষ্ট করেছেন, আপনি কেন লেখাপড়া করলেন না কেন? আসলে লেখাপড়া করার খুব ইচ্ছে ছিল আমাদের ছোটোবেলায়। বাবা মানুষের বাড়ির কাজ করতো, আমরা যেটুকু কাজ করতো ওইটুকু দিয়ে আর সংসারই চলতো না। আমি ইদানিং ছোটোবেলা যখন আমার ক্লাস 4 পর্যন্ত পড়াশোনার একটা বয়স, যখন আমি 3-তে বা 4-এ পড়াশোনা করতে যেতাম, বাবা আমার না মানে স্কুলে যেতে দিবে না, মানুষের বাড়ির কাজ করবার বলে যে তুমি মানুষের বাড়ির কাজ করে স্কুলে যেও না, বাসের অভাব, সংসার চালানো কষ্টকর হয়। তো তারপরও আমি জোর করে স্কুলে যাওয়ার চেষ্টা করি। একদিন বাবা আমার বইয়েতে আগুন লাগিয়ে দেয়, মানে বইয়েতে আগুন লাগিয়ে দেয়, বই পুড়ে দেয়। আবার একদিন পরে এক সময় দেখলাম যে আবার বই, টিচার আমাকে আবার বই দিছিল, আমার পড়াশোনা খুব ভালো ছিল, পরে টিচার বাবাকে অনেক কথা বলে আবার বই দিছিল। কিছুদিন পরে আবার বাবা ওই এক কাজ করলো কি, আমার মানে আমি যে জামা কাপড় পরে স্কুলে যাই সে জামা কাপড়গুলো হাসাতে কেটে দিছিল, যাতে স্কুলে যাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মানুষের বাড়ির কাজ করো। তখন অনেক কষ্ট করে চিন্তাধারা করলাম, এত ছোটো বয়সেই কী করবো কী করবো, অনেক ভাবে না খাই থাকে থাকে লাস্টে ভাবলাম যে আমাদের গ্রামের একটা ছেলে মাছের ব্যবসা করতো, ওনাকে নাকি এক হাসারিয়ালা বলছিল যে তুমি এক কাজ করো, তুমি হলো আমার সাথে চলো, তোমাকে একটা মাছের হাজারি থবো। তখন আমি ওই মাছের ওনার কথা শুনেই ওই মাছের হাজারিতে চলে গেলাম। তখন দীর্ঘ 11 বছর সেইখানে ছিলাম মাছের হাজারিতে। মাছের হাজারিতে অনেক সময় কাজ, মানে কাজ মানুষ বলতে ভুল ভবিষ্যৎ হতে পারে, এক সময় একদিন কাজ ভুল গেছিল, ওনারা 5 কেজি পাথর আমার এই যে 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 দাগ আছে আমার এই 5 কেজি পাথর এখানে আমাকে ফিকে মারা হয়েছিল, কোনো কারণে ভুল গেছিলো কাজটা। তো যাক, তারপরও আমি সেখান থেকে চলে আসিনি, নিজের একটা ইচ্ছে ছিল যে আমি আসলেই দেশের জন্য কিছু একটা করব, নিজের জন্যও কিছু একটা করব, বা বেকার যুবকদের জন্য কিছু একটা করব। এই করে আসার পরে 11 বছর পর ওনারা আমাকে 9,000 টাকা দিয়েছিল যে তুমি 11 বছর কিভাবে কাজ করলেন? 11 বছর কোনো বেতন না, জাস্ট কাজটা শিকার উপলক্ষে খেয়ে দিয়ে শুধু পেটে ভাতে যাকে বলে, আগে বলছিল যে তুমি এটা আগেকার যুগে বলতো এটা পেটে ভাতে খাওয়া, তো পেটে ভাতে খাওয়ার পরে আসার পরে আমাকে 9,000 টাকা অবশ্যই দিয়েছিল তিনি আমার বাবার কাছে। চলে আসবেন? হ্যাঁ, যখন চলে আসছিলাম 11, তখন বলছিল যে তোমার কাজ কারবার সবই ভালো লাগলো, তোমার খালি হাতে কী করে পাঠাবো, মানে 10,000 টাকা দেওয়ার কথা বলছিল, কিন্তু পরে টাকাটা গুনে গাতে দেখা হয় 9,000 হয়। তখন ওই 9,000 টাকা দিয়ে উনি আমাকে দোয়া করছিল যে যাও তুমি নিয়ে যাও কিছু একটা করে খাও, আমি যেটা শিখেছি সেটাই করো বা কিছু করো। তো তখন আমি আসলে ওই 9,000 টাকা নিয়েই খুশি, তখন 9,000 টাকা মানে বহুত টাকা, আজ থেকে প্রায় 22 বছর আগে। তো 9,000 টাকা নিয়ে এসে আমি ছোট্ট করে একটা পুকুর নিলাম, মানে ওদেরগুলো দেখে আসছি, ওদের হাসারিও আছে পুকুরও আছে, ছোটো করে একটা পুকুর নিলাম। দিয়ে নেওয়ার পরে ওনাকে আমি বারবার ফোন করে বলতাম যে কাকা আমি একটা পুকুর নিছি, 9,000 টাকা তোমার টাকাটা আমি নষ্ট করিনি, তো একটা পুকুর নিছি, তুমি আমাকে কিছু ম্যাগুর মাছের ডিম দাও, রেণু, যেটা পোনা বলে অসংখ্য বাচ্চা, লক্ষ লক্ষ বাচ্চা কেজিতে। তখন উনি আমাকে 5 কেজি রেণু দিল যে ঠিক আছে তুমি 5 কেজি রেণু নাও, তুমি মাছ যদি হয় আল্লাহ যদি তোমাকে দেয় বেচা কিনা করে আমাকে টাকা দিও। তখন ওনার দোয়ায় পুকুর তৈরি করা বা আমি হলো সব জানি, মানে অন্য মাছ সম্বন্ধে তো 11 বছর শিখে গেছি, কিন্তু পুঁজি তো ওই সময় আর নাই, পুঁজি ছিল ওই 9,000 বেশি আর নাই, বাবা তো তখনও আমার মনে করে ধারে কাছে পোষে না। 5 কেজি রেণু নেওয়ার পরে আমি সবই জানি, সব তৈরি করলাম পুকুরটাকে সুন্দর করে, পানি তুলে ফেলে দিয়ে নতুন পানি করে। তখন ভাইয়া কী বলবো আপনাকে, এই 5 কেজি রেণু ফেলার বয়স 20-22 দিন 25 দিন 28 দিন বয়স যখন হয়ে গেল, তখন দেখলাম খুব সুন্দর বাচ্চা ফুটেছে, যেখানে থাল থাল বা ছাকাতেই অনেক বাচ্চা ওঠে।
তো অবশেষে আল্লাহর কি মহিমা জানি না, বা আমার লক্ষ্য ছিল, সততা ছিল যে আমি সামনে একা বই যে করেই হোক, যে যে বিনিময়ে হোক, কারণ আমার সৎমা। পরে ওই পুকুরে আমি 450,000 বা 55,000 টাকার মাছ বেচছি সেই সময়। আজ থেকে 25 বছর টাকার পোনা থেকে 500 টাকা না পোনা, কিন্তু পোনার তো টাকা উনি নাইনি, পোনাটা আমাকে হেল্প করছে 5 কেজি। হ্যাঁ 5 কেজি রেনু থেকে। তখন ওনাকে আমি 1 লক্ষ টাকা দিতে গেছিলাম যে আপনি রেনুটা আমাকে দিলেন, আপনি 1 লক্ষ টাকা লান, আমি 4,500 বা 5,000 55 টাকার মাছ বেয়েছি খরচ বরচ বাদে। তো উনি তখন আর টাকাটা নাইনি, তুমি এটা দিয়ে কিছু একটা করো। তখন ওনার ওয়াইফকে বললো যে কাকি আপনি এই 1 লক্ষ টাকা লান, আপনার ডিম দিয়েছে। ওই কাকিও টাকা লাইনি। পরে ওনার কাকি বলছে ঠিক আছে তুই দিবই আমাকে 50,000 টাকা দিয়ে যা। তো ওই 50,000 টাকা কাকি দিয়ে আসলাম, ওনার বেটি কি জানি কিনে দিছে বা দোয়া করেছে, 50,000 টাকা লাইনি। তো এই যে একটা শুরু, এই 4,500,000 টাকার আরে ব্যবধান। তখন 4,500,000 টাকাতে আমি খাট 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 করে 3টা পুকুর নিলাম। আমার কাছে থাকে প্রায় আরও 2 লক্ষ টাকা, মানে 2,250,000 টাকার মধ্যে আবার 2টা 3টা পুকুর নিয়েছি আমাদের গ্রামের আশেপাশে, থাকে যে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকাতে কী করবো ভাবছিলাম। তখন ভাবছিলাম যে আমি তো হাঁসারি ডাক্তার বা হাঁসারি তো জানি, আমি 11 বছর ভেগার দিলাম, তাহলে আমি ছোটো করে একটা হাঁসারি দিই। তখন মনে করলাম ছোট্ট করে একটা হাঁসারি দিলাম, হাঁসারি দেওয়ার পর সব প্রোটেকশন আমার আস্তে 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 খুব ভালো হতো। ইদানিং আমরা বাংলাদেশের কিছু কিছু জায়গায় বিজ্ঞাপন চালাতে শুরু করলাম, কেবল ওটা সিটি চ্যানেলগুলোতে 3-4টা জেলায়। এতে দেখলাম যে দেশি প্রজাতি, আর আমাদের মাছগুলো হলো দেশি প্রজাতি, শিং মাছ, মাগুর মাছ, টেংরা মাছ, পাবদা মাছ, চিতল মাছ, আইর মাছ, বোয়াল মাছ, শোল মাছ, দেশি শোল, মোয়াশোল, গুসি, ব্যাম, এগুলো সব দেশি প্রজাতি মাছগুলোর চাহিদা বেশি। তখন আমি এগুলো আস্তে আস্তে ভাবলাম, আমি যেখানে ছিলাম ওখানেও দেশি প্রজাতি মাছই হতো। এটা করতে 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 এক পর্যায়ে আমার অনেকগুলান পুকুর হলো, অনেকগুলান লোকের কর্মসংস্থান বাড়লো 20-22 জনের। পরে যে হাঁসারিটা করছিলাম এই হাঁসারিতে মানুষের আর জায়গা হয় না, পোনাও দেওয়া যায় না, রেনও দেওয়া যায় না, জায়গা ছোটো। পরে সামনেকার হাঁসারিটা আমি ভেঙে ফেলছি, ফেলে নতুন করে অনেক বড় বড় হাঁসারি করছি। এখন আমার 3টা হাঁসারি, 3টা হাঁসারিতে প্রায় 30-35 জন বেকারত্ব দূর হয়েছে। দ্বিতীয় কথা, বাংলাদেশের সব জায়গায় আমাদের মাছের, এই দেশি প্রজাতি মাছের রেনু পোনা যাচ্ছে, দিতেই পারছি না এরকম অবস্থা। খুবই চাহিদা, কারণ বাংলা রুই, মির্কা, পাঙ্গার, সিলভারের চাইতে এগুলো মাছেতে একটু লাভ বেশি, যার কারণে বাইরের দেশেও যাচ্ছে, ভারতও যাচ্ছে, কিন্তু ভারতে আমরা নিয়ে যেতে পারি না, আমাদের থেকে যারা ইম্পোর্টার করে তারা নিয়ে যায়। আর আরেকটা বিষয় হলো যে এখন আরেকটা পদ্ধতি নামিছে, সেটা হলো যে বাই ফ্লোকে যে মাছ চাষটা, আমি বাই ফ্লোক করেছি অনেক বড় করে বা করতেছি, কিন্তু আমি এ যাবৎ পর্যন্ত বাংলাদেশের 64টা জেলায় 14,000-এরও বেশি লোককে বাই ফ্লোকের মাছ দিছি, মানে 14,000 পিসের বাই ফ্লোকের মাছ আমি দিছি, বা আমার এখন অর্ডার নেওয়া আছে 24 ঘন্টায়, এখনও মানে 23 জনা বা 22 জনা অর্ডার নেওয়া আছে। এই বাংলাদেশ সব জায়গায় এই পোনাগুলো যাচ্ছে। পোনাগুলো পাঠাচ্ছেন কিভাবে? আসলে এখন ডিজিটাল মানে যুগ জামানা, আগের চাইতে এখন দেশ উন্নত, কাজ উন্নত, মানুষ উন্নত, সব উন্নত। এখন আমাদের কাছে অক্সিজেন আছে, যে আমরা এই অক্সিজেনের মধ্যে 48 ঘন্টা মাছ রাখতে পারবো। বাংলাদেশে এমন কোনো জায়গায় নাই যে মাছের গাড়ি যাতে 48 ঘন্টা সময় লাগবে, যে ওনারা প্রত্যেকটা যেমন লাশে মানে রুগীর গাড়ি আর এই মাছের গাড়ি, সবার আগে এই মাছ আর রুগীর গাড়ি ছেড়ে দিতে হবে। এতে কোনো কৈফত নাই, কোনো দ্বিধাবোধ নাই, বা তারা কোনো অন্য মানে অন্য আচরণ করেও না, যে মাছের রেনু বা মাছের গাড়ি বলতে প্রথমেই চলে যায়, যার কারণে গোটা বাংলাদেশে আমরা অক্সিজেন দ্বারা এখন মাছ পেড়ে দিচ্ছি। এই কাজটা করে আমাদের এখন অনেক সফলতা আসছে, বা আমরা যাদেরকে রেনুগুলা দিছি, ডিমগুলা দিছি, ওরাও সফলতা পাচ্ছে, ওরা আবার মানুষকে নাম্বার দিচ্ছে, ওরা বাসে নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে হলো যে আর্থিক সহযোগিতা যদি থাকে সেক্ষেত্রে দেখা যায় এটা ডেভেলপ করা ব্যাপার নয়, কিন্তু আর্থিক সহযোগিতা মানে আর্থিক টাকা পয়সা থাকতে হবে। এখন আপনি তো এক সময় মানুষের কাছে বেগার দিয়েছেন, জি, খেয়ে কাজ করেছেন। হ্যাঁ, খালি খেয়ে। আপনার পুঁজি কিরকম আছে? বা আসলে আমি যদি মনে করতাম যে আমি এই যাবৎ পর্যন্ত 10-20 কোটি টাকার মালিক হব, কিন্তু আমি ইচ্ছে করলে হইতে পারতাম, কিন্তু আমি ওই আমার পেট ভরার জন্য এটা করছি না। শুধু আমি দেখছি যে আমার দিনপথ যাচ্ছে, আমার যেগুলো কাজ করছে তাদের দিনপথ যাচ্ছে, এখান থেকে মাছ কিনলে যারা কেউ বেচা কিনা করে তাদের দিনপথ যাচ্ছে, শুধু আমার দিকটা আমি দেখিনি। মানে এখন আমাদের মানে প্রতিষ্ঠানের যে টাকাগুলো আছে, আসলে আমাদের ক্যাশে তো 1 টাকাও নাই, ধরতে গেলে আমাদের সব বিজনেসের মধ্যেই ঢোকান আছে। আমাদের 3টা হাঁসারি আছে, পুকুর আছে, নতুন করে পুকুর কাটিচ্ছি, মানে আরও কাউকে হেল্প করছি, শুধু আমার নিজের পেট ভরা লিখবার আমি আরও কিছু করতে পারবো। আপনার তো 3টা হাঁচারি আছে, পুকুর আছে, মাসে
বেতন দিতে হয় আমাদের যারা ডাক্তারি কাজ করে, যারা মাছকে পেট কেটে বা প্রায় 1.5 লক্ষ 1 লক্ষ 55 হাজার টাকা এদেরকে বেতন দিতে হয়। হ্যাঁ, শুধু লেবার খরচ, লেবার খরচ। আপনি যেখানে মানে খেয়ে থেকেছেন এক সময়, সেখানে আজকে আসে 1.5 লাখ টাকা আপনি প্রতি কর্মচারী বেতন, হ্যাঁ দেওয়া যায় 1,60,000। আপনি কিভাবে দেখছেন, কেমন লাগে? আসলে এরকম যদি এই 1.5 লক্ষ নয় 1.5 কোটি দেওয়া যাবে যদি আমাদের প্রধানমন্ত্রী আমাদের কোনো একটা লোনের ব্যবস্থা করে দেয়। তাহলে আমরা 64 জেলা 64 হাজারই করবো, তাহলে আরও 64 হাজারই তো বেকারত্ব দূর হবে। আমার কথা কি আপনি বুঝতে পারছেন? তাহলে আরও 64টা জেলাতে হাজারি করলে 64টা লোকের এরকম 30 জনকে লোক লাগবে, 25 জনকে লোক লাগবে, পুকুর পুষ্কুনি সব সহকারে, তাহলে আরও বেকারত্ব দূর করা সম্ভব। কিন্তু বাইরে থেকে আপনি নিতে চাই, আপনার কোনা কীভাবে আপনি সব যোগাযোগ? হ্যাঁ, আমাদের গণমাধ্যম যে কোনো জায়গায় আমাদের নাম্বার আছে, আমাদের ঠিকানা দেওয়া আছে, আমাদের ম্যানেজার আছে বা আমার নিজের নাম্বারও কিছু জায়গার দেওয়া আছে। এই নাম্বারগুলো যোগাযোগ করে ওনারা আসবে, এসে নিয়ে যাবে। অথচ যদি বলে বাংলাদেশের যে জায়গার থেকেই হোক যে ভাই আমার যেতে কষ্ট হচ্ছে, আমাদের নিজস্ব পরিবহন আছে, ওনারা টাকা পয়সা লাগিয়ে দিবে, মোবাইলে দেখ আর ডাচ বাংলায় দেখ আর অ্যাকাউন্টে দেখ, তখন আমাদের গাড়ি চলে যাবে মাস নিয়ে। এতে যদি অবিশ্বাসের কোনো কারণ হয় তাহলে উনি আসে নিয়ে যাবে, 1 টাকাও দিতে হবে না। উনি আসে নিয়ে গেলে টাকা পয়সা দিয়ে নিয়ে যাবে। আর অবিশ্বাসের কোনো কারণ হতে পারে, নেটে তো আমরা হয়তো দেখা যাচ্ছে কোনো মানে ছল জচির করছি না, কিন্তু নেটে অনেকে ছল জচির করে এরকম। সেক্ষেত্রে আমরা মাস পোষাই দিয়ে টাকা নেবো, কিন্তু 50% টাকা আমাদেরকে দিতে হবে, কারণ আমরা কার ভরসায় নিয়ে যাবো? নিয়ে যায় যদি সে না নাই, আর যদি উনি মনে করেন না আমার প্রজেক্টে আসে দেখে বা হাজারিতে আসে দেখে, দেখে শুনে সুন্দরভাবে 2 দিন থাকবে, থাকার ব্যবস্থাও আছে, সে থেকে দেখে শোনাও করে নিয়ে যেত। প্রতিদিন আসে, যে যশোর লোক গেল খেলকে, তারপর ঢাকা কেরানীগঞ্জের লোক গেল, মহেশখালী মানে চিটাগাঙ্গের মধ্যে মহেশখালী লোকজন নিয়ে গেল। এই অবস্থায় আপনি সরকারি কিরকম পৃষ্ঠপোষকতা আশা করছেন? আসলে আমি সরকারের হাত থেকে ধরতে গেলে অনেকগুলানি পুরস্কার পাইছি, সরকারের হাত থেকে পুরস্কার পাইছি, এটাও আমার একটা গৌরব। কিন্তু আসলেই আমাদের যে আর্থিক অবস্থাটা আছে, সরকার যদি আমাকে অল্প করে দিত, মানে আমি ওনাকে থেকে ওনার কাছ থেকে আর্থিক সাহায্য চাচ্ছি না, যাক উনি যদি 2 কোটি টাকার একটা ব্যবস্থা করে দেয়, ওনার টাকা পরিশোধ করার মানে পরিশোধ করব এরকম চিন্তাধারা আমাদের আছে, তাহলে আমি এই 2 কোটি টাকার লেনদেন যদি ভালোভাবে করি, তাহলে সরকার সামনে বছর আমার 5 কোটি টাকা দেবে, 5 কোটি টাকার লেনদেন করলে 10 কোটি টাকা দেবে। তার মানে ওনার কাছ থেকে আমি সাহায্য চাচ্ছি না, শুধু জাস্ট একটা বিশৃঙ্খলা মানে একটা বড় সরো আকারে বেকারত্ব দূর করা বা দেশ আগে নিয়ে যাওয়ার মধ্যে, তার মানে দেশ আগে কেন যাবে না? বিশ্বে বহু দেশ আছে, বিশ্বে বহু দেশ আমাদের মৎস্য বিভাগে মৎস্য ডিপার্টমেন্টে 4 নম্বর স্থানে অবস্থান করছি, এটা আপনারও একটা গর্ব, আমার বুকের ভিতরে একটা গর্ব অবশ্যই। আর আমরা যেভাবে প্রতিক্রিয়া লিখছি, এভাবে যদি কাজ করা হয়, প্রধানমন্ত্রী যদি আমাদের কোনো সহযোগিতা করে, তাহলে আমাদের দেশটা 1 নম্বর স্থানে অবস্থান করবে বিশ্বের মধ্যে। জি, ধন্যবাদ আপনাকে। জি ভাই।